প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো মিয়ানমারের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ এসেছে। সকালে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে 14 সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। নেতৃত্ব দিচ্ছেন দেশটির মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মায়ু। প্রতিনিধি দল টেকনাফের 26 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা।